থেকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই কাজিন আমাকে সাজিয়ে গুছিয়ে রেখে গেছে, আর আমিও সেইভাবেই বসে আছি। শুনেছি পাত্র নাকি বাবার বন্ধু ছেলে। কোনো এককালে আমার বাবা আর ছেলের বাবা অনেক ভালো বন্ধু ছিল, গ্রামে একই সাথে পড়াশোনা করেছে। কিন্তু ওরা গ্রামের ধনী ফ্যামিলি হয় শহরে গিয়ে টপ বিজনেসম্যানদের মধ্যে নিজের নাম লেখেন, আর বাবা গ্রামের টপ কৃষকদের মধ্যে একজন হয়ে পরিচিত হন। কোনো এককালে ওনাদের খুব শখ ছিল যে ওরা একে অপরকে বেয়াই হবে, যার কারণে আজ আমাকে এইভাবে বসিয়ে রেখেছে। এরই মধ্যে নিতু মানে আমার কাজিন দৌড়ে এসে আমার ঘরে ঢুকলো। আমার পাশে খাটের উপর বসে হাঁপাতে হাঁপাতে উত্তেজিত গলায় বললো, আপু পাত্রপক্ষ এসে গেছে, এই মাত্র তাদের রাস্তায় দেখে এলাম। জানো আপু, ইয়া বড় বড় গাড়ি নিয়ে এসেছে, আর ছেলে তাকে দেখে তো প্রায় বেহোশ হওয়ার অবস্থা আমার। কি হ্যান্ডসাম গো, গ্রামের সবাই তো সেখানেই পাড়ি জমিয়েছে, বাবা আর চাচু তাদের আনতে গেছে, সবাই তোমার বর পক্ষকে দেখতেই পাগল। এত ধনী কেউ আমাদের গ্রামে এসেছে, তাও আবার আমাদের বাড়িতে, এটা কি ভাবা যায়? আই এম সো এক্সাইটেড আপু। আমি এতক্ষণ হা করে নিতুর কথা শুনছিলাম। এই মেয়ে পাগল হলো নাকি, এমন করছে কেন? আর ওরা যদি এত ধনী আর হ্যান্ডসামই হয় তবে ওরা আমাকে ওনাদের বাড়ির বউ কেন করবে? নিতুর কথা শুনে তো আমার মনে নিশ্চিত আমাদের বাড়ির সবার সম্মান হারাতে হবে তাদের সামনে। তখনই বাইরের লোকজনের কোলাহল শোনা গেল। আপু ওরা বুঝি চলে এসেছে, আমি গেলাম ওদের দেখতে, তুমি এখানেই বসে থাকো। বলেই নিতু এক দৌড়ে বাইরে। বাইরের কোলাহল শুনে মনে হচ্ছে তারা বাড়ির ভেতরে ঢুকে পড়েছে, আর এত চেঁচামেচি মনে হচ্ছে পুরো গ্রাম ভেঙে এসেছে। হয়তো কোনো এক এলিয়েন এসেছে, তাকে দেখতে হবে, না হলে চলবে না এদের। উফ, এরা পারেও বটে সত্যি। শব্দ শুনে মনে হলো ওদের সবাইকে আমার পাশের ঘরটাতে বসানো হয়েছে। আসলে টিনের বাড়ি তো, তাই এ ঘর আর ও ঘরের পার্থক্য শুধুমাত্র একটা টিনের বেড়া। ওরা নিজেদের মধ্যেই কথা বলছে, ওরা কথা বলুক। এর মধ্যে আমি আমার পরিচয়টা দিয়ে নিই, আমি নুরাইমা ইসলাম, সবাই নুর নামেই ডাকে। আমি ছোট্ট মফসল গ্রামের মেয়ে, খুবই সাধারণ মেয়ে। আমার উচ্চতা 5 ফিট 1, আর আমার ওয়েট 55 কেজি। এটাই ভাবছেন তো আমি আমার ওজন কেন বললাম? বললাম কারণ আমি অন্য মেয়েদের মতো না, আমি একটু মোটা। আমি মোটা বলে স্কুল লাইফে অনেক কথাই শুনতে হয়েছিল আমায়, সবার হাসির পাত্রী ছিলাম আমি। তাদের কথা শুনেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তাদের দেখিয়ে দেব, আমিও কোনো কিছুতে তাদের থেকে কম নই। তাই মন দিয়ে পড়াশোনা করেছি, স্টাডি শেষ করার পর অনেক কষ্টে আমি একটা জব পাই ঢাকার এক বড় কোম্পানিতে। কোম্পানিটা অনেক ভালো, যার কারণে চাকরিটা হাতছাড়া হতে দিতে পারিনি। বাবা খুব স্বাধীন মনের মানুষ, তাই বাবাকে একটু জেদ দেখাতে উনি আমাকে গ্রাম ছেড়ে শহরে যাওয়ার পারমিশন দেয়। ঢাকায় এখন ফুপুর বাড়িতে থেকে আমি জবটা করছি, প্রায় 1 বছর ধরে জবটা করছি আমি। এই বছর আমাদের কোম্পানি বিজনেস অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পেয়েছে, খুব ভালোই ছিলাম। এর মাঝে বাবা ফোন করে বাড়িতে আসতে বলে, এসে এখানে ফেসে গেছে, সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আমার চাচি আর পাশের বাড়ির এক বড়ম্ম এসে আমাকে ওনাদের সাথে নিয়ে গেল। আমাকে একটা চেয়ারে বসে দেওয়া হলো, আমি মাথা নিচু করে ওনাদের সামনে বসে আছি। আমাদের ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে, ওনারা আমাকে একের পর এক প্রশ্ন করছে, আর ওনাদের প্রশ্নে আমার হার্টবিট বাড়ছে। এমন সময় ছেলের বাবা বলে উঠল, আমার ছেলে নিজের তাগিদে 4 বছর কঠোর পরিশ্রম করে খান ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আর MD হয়ে নিজের বিজনেস সামলাচ্ছে, এমন দায়িত্ববান ছেলে তোরা খুব কমই পাবি রেহান। আমি ওনার মুখে খান ইন্ডাস্ট্রিজের নাম শুনে চমকে যাই। খান ইন্ডাস্ট্রিজের MD মানে? আমি বিস্মিত ভরে চোখে পাত্রের দিকে তাকালাম। ছেলেকে দেখে আমার চোখ রসগোল্লা বনে গেল। প্রায় 6 ফুট লম্বায় ফিট বডি, গায়ের রং ফর্সা আর মুখে চাপদাড়ি, আর এক রাশ বিরক্তি ভাব নিয়ে আমার সামনে বসে থাকা ছেলেটাকে দেখে আমার মুখ থেকে অস্পষ্টভাবে বেরিয়ে এলো, স্যারটাকে শুনে সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। আমি সবার দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকালাম। নূর মা তুমি সুমকে চেনো? অবাক হয়ে প্রশ্ন করলেন স্যারের মা আয়না খান। আমি ওনার দিকে তাকিয়ে মাথা উপর নিচ করে সাই দিলাম। সোম তুই চিনিস নূরকে? না চেনার কি আছে,
আমার অফিসের স্টাফকে তো আমি চিনবই, এ তো অবাক হওয়ার কি আছে। তোর অফিসের স্টাফ মানে? নূর তোর কোম্পানিতে জব করে? আর এই কথাটা তুই আমাদের এতক্ষণ বললি না কেন? বলার প্রয়োজন মনে করিনি, তাই এতক্ষণ বলিনি। তা এটা তো আরো ভালোই হলো, ছেলে মেয়ে দুজন দুজনকে চেনে, এর থেকে ভালো আর কি হতে পারে, কি বলিস রাইহান? হ্যাঁ সেটাই তো দেখছি, দুজন দুজনকে চিনলেই ভালো, আমাদের আর কি করার। ওরা আবার ওদের কথায় মগ্ন হয়ে গেল। বাবা আর মিরাজ আঙ্কেলের কথা শুনেই মনে হচ্ছে তারা কতকালের একে অপরের ভালো বন্ধু। কিন্তু আমি আছি আমার জ্বালায়, বিয়েটা যে হবে না এটা আমি নিশ্চিত। বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার সব মাথা ব্যথা আমার চাকরিটাকে নিয়ে। এত ভালো একটা চাকরি আমার হাতছাড়া হতে যাচ্ছে। বাবার কাজ পেলো না, সরাসরি আমার বসকেই আমার সামনে বসিয়ে দিল, এখন কি হবে? লজ্জায় পুরো মাথা হেট হয়ে যাচ্ছে। যাকে বিয়ে করার জন্য মিসেস ওয়াল্টারা লাইন দিয়ে লিখেছে উনি আমায় বিয়ে করবেন, এটা একেবারেই ইম্পসিবল। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে উনি কিছুতেই রাজি হবে না, উনি এত কিছুতে কতটা বিরক্ত বোধ করছেন। আচ্ছা এটা কি শুধুই আমি দেখতে পাচ্ছি নাকি অন্য কেউ কি দেখতে পাচ্ছে না ওনার বিরক্ত ভাবটা? উফ, উনি যদি বিয়েতে না বলে চলে যান আমার মান সম্মান প্লাস্টিক। কোন মুখে আমি ওনার সামনে গিয়ে দাঁড়াবো? নিজের সম্মান রক্ষাতে চাকরিটা আমাকে ছাড়তে হবে। চাকরি ছাড়ার কথা মনে আসতেই কান্না চলে আসছে, জোরে জোরে কাঁদতে ইচ্ছে হচ্ছে। কিন্তু ওরা আমার ভাবনায় জল ঢেলে দিয়ে বিয়েতে রাজি হয়ে বিয়ের ডেট পর্যন্ত ফিক্সড করে চলে গেলেন। এটা কি হলো? আমার যেন বিশ্বাসই হচ্ছে না যে ওরা বিয়েতে রাজি হয়েছে, বিশেষ করে স্যার। স্যার তো কিছু বলে না, এটা কি হচ্ছে? আমার কেন জানি না মনে হচ্ছে উনি বাবার চাপে পড়ে বিয়েতে রাজি হয়েছেন। কোনো একটা সুযোগ পেলেই বিয়েটা ক্যান্সেল করতে দেরি করবেন না। অন্যদিকে আমাদের গ্রামের মানুষরা সবসময় এদিক দিয়ে দু কদম এগিয়ে থাকে, এই বেলাও তাই হলো। পুরো গ্রামে রটে গেল যে আমি শহরে গিয়ে নিজের অফিসের বসকে ফাঁসিয়ে বিয়ে করেছি, নইলে এত বড় ধাপের মানুষ আমাকে বিয়ে করতে কেন রাজি হবেন? এই কথা শুনে যেন বিয়ের আগে আর অফিসে না যাই, বিয়ের পর চাইলে ওরা জব করব, নয়তো নয়। আমার আর কি করার, মন খারাপ করে বাড়িতেই পড়ে রইলাম। আজ তিন দিন ধরে বাড়িতে বসে আছি, বসে বসে না আরো বেশি মোটা হয়ে গেছি। কিন্তু কি আর করার, বসে বসে এখন হানিবানি কি গোলমাল দেখা ছাড়া আর কোনো কাজ নেই। আচ্ছা আজ বসে বসে হানিবানি দেখছি আর হেসে হেসে গড়িয়ে গড়িয়ে পড়ছি, ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি আন্নার নাম্বার, কিছু না ভেবেই ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনি অফিসে আসছেন না কেন মিস নূর? গলা শুনেই আমি লাফিয়ে উঠলাম, এটা তো স্যারের গলা, স্যার আমাকে ফোন করেছে। ভাবতে অবাক লাগছে, স্যার আপনি আপনি আমাকে ফোন করেছেন? কেন, কোনো প্রবলেম আপনার? আপনি অফিসে তিন দিন ধরে আসছেন না, ছুটি নিয়েছিলেন? না আসলে। এটা আপনার মামার বাড়ি, যখন ইচ্ছে হবে আসবেন আর যখন ইচ্ছে হবে আসবেন না? না মানে স্যার, কালকের মধ্যে আমি আপনাকে অফিসে দেখতে চাই, গটিক? ইয়েস স্যার। সাথে সাথে অফিস থেকে ফোন কাটার শব্দ পেলাম। আমি অবাক, কারণ স্যার আমাকে নিজের থেকে ফোন করেছে। অফিসে কোনো স্টাফ অফিসে না এলে স্যারের পিএ অফিসের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ফোন করে, তারপর খবরাখবর নেয়। তাহলে আজ হঠাৎ স্যার আমাকে নিজের থেকে ফোন করলেন কেন? আর আমি যে তিন দিন অফিসে যাইনি এটাও স্যার খেয়াল করেছেন। আচ্ছা স্যার কি আমাকে কিছু বলতে চায় যার কারণে আমায় উনি এতদিন খুঁজেছেন? কি বলতে চান, বিয়ে ভাঙার কথা? এই কথাটা বললে হয়তো আমি অতটা অবাক হব না। সে যাই হোক না কেন, এখন আমি বের হলাম বাবার উদ্দেশ্যে, বাবাকে এই সুখবরটা দিতে হবে তো। বাবাকে অনেক কিছু বুঝিয়ে রাতের গাড়িতেই ঢাকা চলে এলাম। সকাল 7টায় বাস কমলাতলি এসে নামলো, আমি বাস স্ট্যান্ড থেকে সোজা অফিসের দিকে রওনা হলাম, কারণ এখন ফুপুর বাসে যাওয়ার সময় নেই, অফিসে দেরি হয়ে যাবে। আর ভাববেন না যে সারা রাত জার্নি করে এখন কিভাবে অফিস করব, আমার সমস্যা হবে না, কারণ আমি বাসেও আরামে ঘুমিয়েছি। বাস স্ট্যান্ড থেকে অফিসে পৌঁছতেই 1 ঘন্টা সময় লাগলো। আমি অফিসে এসে আমার কেবিনে ব্যাগ রেখে সোজা ওয়াশরুমে চলে গেলাম, ওখান থেকে ফ্রেশ হয়ে এসে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে স্যারের সাথে দেখা করতে গেলাম। উনি আমায় অফিসে ছুটি না নিয়ে আসার জন্য কয়েকটা কড়া কথা শুনিয়ে দিলেন, আর আমার মাসিক বেতন থেকে মাইনে কাটা হলো।
আমি ভেবেছিলাম স্যার হয়তো আমাকে বিয়ে নিয়ে কিছু কথা বলবেন, কিন্তু কিছুতেই কিছু না, উল্টো আমাকে দু একটা কথা শুনিয়ে দিলেন। ধুর! আমি মুখ ফুলিয়ে ওনার থেকে এসে নিজের কাজে মন দিলাম। সারা দিন কাজে বিজি ছিলাম, তিন দিনের চাপ একদিনে পড়ে গেলাম, এসব নিয়ে ভাবার সময়ই পেলাম না। অফিস যাওয়া শেষে আমি সব কাগজপত্র গুছিয়ে আমার ব্যাগে নিয়ে অফিস থেকে বেরিয়ে এলাম। অফিস থেকে বেরোতেই দেখি স্যার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। আমি ওনাকে উপেক্ষা করে চলে আসতে চাইলে উনি আমাকে পেছন থেকে ডাক দিলেন, মিস নূর। আমি পেছন ঘুরে ওনাকে তাকিয়ে বললাম, কিছু বলবেন স্যার? ইয়েস, কাম উইথ মি, বলেই গাড়ির দরজা খুলে দিল। আমি কিছুটা এগিয়ে গিয়ে বললাম, জি স্যার, কোথায় যাব? সেটা গেলেই দেখতে পাবেন, এখন চুপচাপ গাড়িতে বসুন। আমি আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসলাম। উনি ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে শুরু করলেন। পুরো রাস্তা দুজনেই চুপচাপ ছিলাম। আমি ভাবছি উনি আমায় বিয়ে করবেন না বলে মেরে ফেলতে নিয়ে যাচ্ছে না তো, সে যেখানেই যাক তা তো গেলেই দেখা যাবে। উনি একটা ক্যাফের সামনে গাড়ি থামালেন, আমাকে নামিয়ে উনি গাড়ি পার্কিং করতে এলেন। ওয়েটার আসলে দুটো কফি অর্ডার দিলেন। আমাকে একবার জিজ্ঞেসও করলেন না আমি কি খাবো, আমি কফি খাই না। এটা এখন ওনাকে কিভাবে বলি, ওয়েটার কফি দিয়ে গেল, আমি কফি নিয়ে নাচড়া করছি। উনি কফিতে এক চুমুক দিয়ে বললেন, মিস নূর, আমি আপনাকে এখানে কিছু কথা বলার জন্য নিয়ে এসেছি বিয়ের ব্যাপারে। আপনি খুব অবাক হয়ে আছেন যে আমি কেন আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। বিয়েটা আমি আমার ড্যাডের কথাতে রাজি হয়েছি। এটা শুনে আমি একদমই অবাক হলাম না, এটা হওয়ারই ছিল। আমি কোনো কথা না বলে ওনার কথা শুনতেই গেলাম। উনি আবার বললেন, ড্যাড আমার কাছে কখনো কিচ্ছু চায়নি, সবসময় দিয়ে গেছেন, আমাদের ভালোর জন্য সারাজীবন পরিশ্রম করে গেছে। এই প্রথমবার ড্যাড আমার কাছে কিছু চেয়েছে, আপনাকে আমার বাড়ির বউ হিসেবে দেখতে চেয়েছে। বাবাকে আমি না বলতে পারিনি, তাই আমি বিয়েটা করছি, কিন্তু আমি কখনোই আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। এটার কারণ নিশ্চয়ই আপনার অজানা নয়, এই বিয়েতে সমাজের সামনে আমরা স্বামী স্ত্রী হলেও আপনার আর আমার মাঝের সম্পর্ক শুধু একজন পরিচিত মানুষ হয়েই থাকবে। আপনি বুঝতে পারছেন না তো আমি কি বলছি, আমি আপনাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না, তাছাড়া আপনার অন্য কোনো অভাব থাকবে না, আপনি আপনার ইচ্ছে মতো চলাফেরা করতে পারবেন, আপনি আপনার মতো আর আমি আমার মতো, কেউ কারো পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারফেয়ার করবো না। আমি আমারটা আপনাকে বললাম, এরপর আপনি কি করবেন এটা আপনার ডিসিশন, বলেই উনি বসে থেকে উঠে দাঁড়ালেন। আবারও টেবিলে দুটো হাত রেখে একটু ঝুঁকে দাঁত কিরমিরিয়ে বললেন, আর আপনি যেই ডিসিশনটাই নিন না কেন ভেবে চিনতে নেবেন, বিকজ আমার ড্যাড একজন হার্টের পেশেন্ট, আপনার ডিসিশনের কারণে ওনার কোনো ক্ষতি হলে আপনি ভাবতেও পারবেন না আমি আপনার সাথে কি করব। বলেই উনি এক মুহূর্তও দাঁড়ালেন না। আমি ওনার কথায় থ হয়ে গেছি। উনি বিয়েতে না বললেও আমি এতটা অবাক হতাম না যতটা অবাক হলাম এখন। এরকম ঘটনার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমি। আমি এমন একটি সম্পর্কে কি করে যেখানে কোনো ভবিষ্যৎই নেই, না না এটা হতে পারে না, আমি কোনো লগ্নের নায়িকা নই যে উনি যা বলবেন আমি বোকার মতো তাই শুনব। ওনার বাবা হার্ট পেশেন্ট, আমার বাবা তো নয়, তাই আমি বাবাকে নিয়ে ভাঙার কথা বলতেই পারি। যেই বাবা সেই কাজ, ফোন বের করে বাবাকে ফোন করতে লাগলাম। কিছুক্ষণ রিং হয়ে বাবা ফোন ধরলো, হ্যালো বাবা। হ্যাঁ বল নূর, ওখানে ভালো মতো পৌঁছে গেছিস তো? হ্যাঁ বাবা। বাবা আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বল না, কি বলবি? বাবা আমি এই বিয়েটা করতে পারবো। কি বলছিস এসব তুই নূর, তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ বাবা আমি যা বলেছি ঠিক বলেছি, এই বিয়ে আমি করতে পারবো না। কিন্তু কেন, শ্যাম বাবা তোকে কিছু বলেছে? না বাবা, উনি আমায় কিচ্ছু বলেননি, এই ডিসিশনটা আমার। একবার ভাবো বাবা, ওনারা কত হাই সোসাইটিতে বিলং করে, কত বড় বড় মানুষের সাথে ওনাদের ওঠা বসা, আর আমরা আমরা সামান্য গ্রামের লোক বাবা। আমরা ওনাদের সামনে দাঁড়ালে আমাদের প্রতি মুহূর্তে মনে পড়বে যে আমরা কত গরিব, ওনাদের সাথে আমাদের যায় না বাবা। বিয়ে সমানে সমানে হয়, উঁচু নিচুতে হয় না বাবা। নূর তুই যা বলছিস ভেবে বলছিস তো? একবার বাপ মা, তোর বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, কিছুদিন পর তোর বিয়ে, গ্রামের সবাই এই কথা জানে, এখন যদি তুই বিয়ে ভাঙতে বলিস তাহলে আমার সম্মানের কি হবে, আমি মানুষকে মুখ দেখাবো কি করে?
তুই তো জানিস এখানকার মানুষরা কেমন, একটা ছেড়ে আর একটা বলে। আচ্ছা তুই এদের কথা চার, তোর মিরাজ আঙ্কেল ওর কি হবে? আমি যে ওকে কথা দিয়েছি, আমি ওর সামনে দাঁড়াবো কি করে? আমাদের বন্ধুত্বে দাগ লেগে যাবে নূর। আর আমি যতটুক মিরাজকে চিনি, ও কখনো ওপর নিচ বাছাই করবে না, করলে নিচ থেকে তোকে বাড়ির বউ করার জন্য আমাকে বলতো না। নূর এখনো সময় আছে, বাপ মা আমার সম্মান এভাবে দুলে মিশিয়ে দিস না। বাবা আমি তোমাকে একটু পর ফোন করছি বলেই ফোন কেটে দিলাম। এটা কি করছিলাম আমি? আমি এটা কেন ভাবিনি যে এই বিয়েটার সাথে আমার বাবার মান সম্মান জড়িয়ে আছে? এই বিয়ে ভাঙলে আমার বাবার যে এত বছরের বন্ধুত্বটাও ভেঙে যাবে। স্যার যদি ওনার বাবার জন্য আমার মতো একটা মেয়েকে বিয়ে করতে রাজি হতে পারে, তবে আমি কেন পারবো না? ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যাবে আমাকেও সেদিকে যেতে হবে। সব ভাগ্যের উপর ছেড়ে দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে ক্যাফেতে থেকে বেরিয়ে গেলাম। পরের দিন ফোন করে বাবাকে বিয়ের আয়োজন করতে বললাম। এভাবেই দিন কাটতে লাগলো আমার। আজ আমার বিয়ে। স্যারের বাড়ি থেকে আমার সাজগোজের জন্য জিনিস পাঠানো হয়েছে, ওগুলো দিয়ে আজকে আমাকে সাজানো হলো। আমি এমনিতেই তো একটু মোটা, তার উপর এরকম ওজনের লেহেঙ্গা আর ভারী গহনা পরে আমি তো কাহিল। রাত আটটায় স্যাররা এলেন। বরযাত্রীতে শুধু আঙ্কেল আন্টি, স্যার আর ওনার ছোট ভাই রেহান এসেছে। ওনারা কিছুক্ষণ গল্প করে খাওয়া দাওয়া করে নিল। এখন আমার বিয়ে পড়ানো হচ্ছে। কবুল বলার সময় অনেক ধরনের চিন্তাভাবনা মাথায় জেগে বসেছিল, সবটাকে ছুঁড়ে ফেলে কবুল বললাম। রেজিস্ট্রি খাতায় সাইন করার সময় দেখলাম স্যার সাইন করে দিয়েছেন। এবার আমার পালা। কাঁপা কাঁপা হাতে সাইন করলাম। আমাদের বিয়ে সম্পূর্ণ হলো। আমি সম্পূর্ণভাবে ওনার স্ত্রী হলাম। অনেক দূরের রাস্তা, তাই বিয়ে পড়ানো শেষেই বিদায় নিতে হলো। বিদায়ের সময় সবাইকে ছেড়ে আসতে অনেক কষ্ট হচ্ছিল, বুক ফেটে যাচ্ছিল। বরযাত্রীতে দুটো গাড়ি এসেছে, একটাতে আমার শ্বশুর শাশুড়ি আর দেবর বসেছে, অন্যটাতে আমি আর উনি বসেছি। খুব কান্না পাচ্ছি। আমি এমন একটা জীবনের দিকে এগোচ্ছি যার কোনো ভবিষ্যৎ নেই, যার হাত ধরে যাচ্ছি, সে যে কোন মুহূর্তে মাঝপথে আমার হাত ছেড়ে দিতে পারে তারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু তখন আমি কি করব? এই যে এখন কাঁদছি, এখন তো আমার কেউ নেই জামাই মাথায় হাত রেখে আস্থা দেবে। আপন সবাইকে যে আমি পেছনে ফেলে চলে যাচ্ছি, আর যাকে আপন ভেবে যাচ্ছি সেই তো আমার সব থেকে বড় পাপ। আর ভাবতে হলো না, কারণ উনি আমার দিকে একটা টিস্যু এগিয়ে দিলেন। আমি ওনার দিকে একবার ছল ছল চোখে দেখে টিস্যুটা হাতে নিলাম। না, যতটা খারাপও ভেবেছিলাম ততটাও খারাপ নয়। গাড়িতে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ভোরে যখন ঘুম ভাঙলো তখন কারো ডাক শুনতে পেলাম। পাশে তাকিয়ে দেখি উনি নেই। গাড়ির জানালার কাছে এসে আমার শাশুড়ি মামায় ডাকছেন। আমি ওনার কথায় সায় দিয়ে গাড়ি থেকে নামলাম। উনি আমায় নিয়ে সামনে এগোতে লাগলেন। আমি সামনে তাকাতে অবাক, এ তো রাজপ্রাসাদের থেকে কম নয়, এত বড় বাড়ি এই প্রথম দেখলাম আমি। আর বাড়ি এত সুন্দর করে সাজিয়েছে যে আমি দেখে হা হয়ে গেছি। মা আমাকে নিয়ে বাড়ির ভেতরে গেলেন। ভেতরে গিয়ে আমি আরো অবাক, মনে হয় আমি কোনো স্বপ্ন পুরীতে আছি। এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে আর বাড়ি ভর্তি লোকজন, এরা কেউ বরযাত্রী যায়নি, কারণ অনেক দূরের রাস্তা। আমাদের দেখেই সবাই এগিয়ে এলো। আমি আর চোখে দেখলাম স্যার সোফার উপর বসে আছেন, আমাকেও সেখানে নিয়ে গিয়ে বসিয়ে দিল। এরই মধ্যে ওনারা আমাকে ঘিরে ধরলো, নানা ধরনের কথা বলতে লাগলো। বিয়ের বাকি নিয়মগুলো পালন করতে করতে প্রায় সকাল হয়ে গেছে। সব নিয়ম শেষে উনি উঠে চলে গেলেন। যাওয়ার সময় ওনার রুমে ব্রেকফাস্ট পাঠিয়ে দিতে বললেন। অন্যদিকে আমাকে ওনার কাজিনরা সবাই ঘিরে ধরে রেখেছে, কথা বলছে, হাসাহাসি করছে। আমিও কখনো কখনো ওদের সাথে তাল মেলাতে লাগলাম। ওদের কথাই বুঝতে পারলাম ওরা সবাই স্যারকে কতটা ভয় পায়। প্রায় আটটা বাজে, তখন স্যার উপর থেকে নিচে এসে বললেন, মম আমি অফিসে যাচ্ছি। অফিসে যাবি মানে? কালই তোর বিয়ে হলো আর আজ নতুন বউকে একা অফিসে যাবি? আহা বাধা দিচ্ছ কেন, যাক না অফিসে। বিয়ে হয়েছে তো কি হয়েছে, বউ তো আর পালিয়ে যাবে না। এমনি কাল অফিস যায়নি, অনেক কাজ পড়ে আছে হয়তো। আজ অফিস না গেলে তো অনেক চাপে পড়ে যাবে, তার উপর আর এমনিতে এখানে আর ওর কোনো কাজ নেই।
বাড়িতে থাকলেও দেখবে ল্যাপটপ নিয়ে ঘরে বসে আছে। তার থেকে বরং ও অফিসেই যাক, বিকেলে ফাংশন অ্যাটেন্ড করবে। সেটাই কর, বাপ ছেলে দুজনেই এক, বাবাও তো কম নয়, নিজের বাসর রাতে মিটিং করতে অফিসে চলে গিয়েছিল, আর তার ছেলে আবার কেমন হবে? মায়ের এই কথা শুনে সবাই উচ্চস্বরে হাসতে লাগলো। রেহান হাসতে হাসতে বলল, মা তুমি একদম চিন্তা করো না, আমি কিন্তু মোটে বাবার মতো হয়নি। আমি বিয়ে করলে পরপর এক মাস আমি কোনো কাজ ঘুরেও দেখব না, প্রমিস। বলি আবার হাসতে লাগলো, আমিও হাসছি শুধু একজন ছাড়া। ও গড, তোমরা এসব বন্ধ করবে, আমি অফিসে গেলাম, বিকেলে ফিরবো। বলি চলে গেলেন উনি, আর আমি ওনার যাওয়া দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সবাই মিলে আমাকে ওনার রুমে নিয়ে গেল। ওনার ঘর দেখে আমার প্রায় জ্ঞান হারানোর অবস্থা। আমাদের গ্রামের বাড়ির তিনটে ঘর মিলেও হয়তো এত বড় ঘর হবে না। আর সব থেকে বড় ঘর কত সুন্দর করে সাজানো। এই সব কিছু বাদ দিয়ে আমার চোখ আটকে গেল বারান্দার দিকটা। ঘর থেকে বারান্দাটা ভালোই দেখা যাচ্ছে, থাই গ্লাস ভেদ করে বারান্দার সৌন্দর্য সবটাই পরিষ্কার দেখতে পাচ্ছি। ওরা সবাই আমাকে ফ্রেশ হতে বলে চলে গেল, ফ্রেশ হতে বলল, কিন্তু পরবো কি আমি? কাপড় তো কিছুই আনা হয়নি। সামনে আলমারি দেখে আমি কিছু না ভেবেই আলমারি খুললাম। খুলেই এবার আমার হাওয়ার পালা, এই অর্ধেক শহরের কাপড় এখানে রাখা, শাড়ি কামিজ গোল জামা সব ধরনের কাপড় রাখা এখানে। আমি ওখান থেকে একটা লাভ আশ্রমে ঢুকে পড়লাম, একেবারে গোসল করে বেরিয়ে এলাম। দেখি মা দাঁড়িয়ে আছে। নোর, মা কাপড় পছন্দ হয়েছে তোমার? জি মা, না পছন্দ হওয়ার কি আছে? সবগুলোই আমি পছন্দ করেছি। আচ্ছা ঠিক আছে, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, খাবার এনেছি, খেয়ে নাও। আমি গেলাম গো, আমার বাইরে অনেক কাজ আছে, তুমি খেয়ে নাও। বলেই মা চলে গেলেন। আমি রুমের চারদিক ভালো করে দেখে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। খিদে নেই তাই না খেয়ে শুয়ে পড়েছি। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। ঘুমের ঘরেই মনে হলো কেউ আমার সামনে এসে দাঁড়ালো। চোখ খুলে দেখি মা অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। আমি মাকে দেখে শোয়া থেকে উঠে বসলাম। মা আপনি? হ্যাঁ আমি। তুমি কি গো নোর, সে কখন তোমাকে খাবার দিয়ে গেছে, তুমি এখনো না খেয়ে শুয়ে পড়েছ? মা আসলে আমার খিদে ছিল না তাই। থাক আর বলতে হবে না, আমারই দোষ, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। না মা আসলে, বললাম না যাও। মায়ের কথা শুনে আমি বাধ্য মেয়ের মতো গিয়ে ফ্রেশ হয়ে এলাম। মা আমাকে বিছানায় বসতে বলল, আমিও চুপচাপ বসে পড়লাম। তারপর মা নিজের হাতে ভাত মেখে আমায় খাইয়ে দিতে লাগলো। মায়ের এই ভালোবাসা দেখে আমার চোখ ছলছল করে উঠল। এক মাকে ছেড়ে এসে আরেক মাকে পেয়েছি। খাইয়ে দিতে দিতেই মা কথা বলা শুরু করলো। কথা বলতে বলতেই এক সময় বলল, আমার ছেলেটা চুপচাপ ঠিকই, কিন্তু দেখো মা, ও তোমাকে অনেক ভালোবাসে। আমার ছেলের মতো ছেলে লাকে একটা পাওয়া যায়, তুমি ওকে ভালোবাসা দিয়ে আগলে রেখো মা, দেখবে তোমাদের সংসার সুখেরই সাগরে ভাসবে। আমি ওনার দিকে তাকিয়ে একটা সৌজন্যমূলক হাসি দিলাম। মা কত সরল মনের, তা ওনার কথার মাধ্যমেই বোঝা যায়। মা ওনাকে ভালোবাসার কথা বলেছেন, কিন্তু মা তো জানে না ওনার ছেলে বিয়ের আগে ওনাকে না ভালোবাসার ডিল করে এসছে আমার সাথে। মা আমাকে খাইয়ে দিয়ে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন। বিকেলে বৌভাতের রিসেপশন শুরু হয়ে গেল। উনিও ঠিক সময় মতো এসে অনুষ্ঠানে যোগ দিলেন। আজকে সাজিয়ে গুছিয়ে স্টেজের উপর ওনার পাশে বসানো হলো। সবাই আমাদের সাথে দেখা করে একটা সেলফি নিয়ে চলে যাচ্ছে। বাবাও এসেছিল, কিছুক্ষণ থেকে চলে গেছেন। বিয়ের পরের দিন বাবার বাড়ি যাওয়ার নিয়ম থাকলেও সেই নিয়ম পালন করা হলো না। সবাই সবার মতো কথা বলছে, গেস্টরা এদিক সেদিক যা কথা বলছে, তার মধ্যে আমাকে নিয়ে ওদের তাচ্ছিল্যের হাসিটাই আমি বেশি শুনতে পাচ্ছি। এরকম বড় বাড়িতে আমার মতো মেয়ে বউ হয়ে এলে এরকম কথা সইতেই হবে। রাতে রিসেপশন শেষে আমাকে ওনার ঘরে নিয়ে আসা হলো। ঘরটা বাসর ঘরের মতো সাজানো হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগেও এই ডেকোরেটটা ছিল না। আমাকে বেডের উপর বসিয়ে রেখে সবাই চলে গেল। আমি আর ওনার আসার জন্য অপেক্ষা করলাম না। যখন জানি উনি আমার জন্য এই ঘরে আসবেন না,
তাই আমি কভার থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেলাম। ড্রেস চেঞ্জ করে এসে আমি বারান্দায় গেলাম। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর, তাই গ্লাসটা দিয়ে সবুজ পাতাগুলো বেয়ে নিচে নেমেছে। টবের মধ্যেও বিভিন্ন ধরনের ফুল গাছ রাখা, হয়তো নিয়মিত কেউ এগুলোর দেখভাল করে। আমি বারান্দার রেলিং ধরে দাঁড়ালাম, বাইরের শহরটাকে দেখতে লাগলাম। এই সম্পর্কটা কতদিনই বা টিকবে? একদিন না একদিন নিশ্চয়ই উনি আমার উপর বিরক্ত হয়ে যাবেন আর আমাদের এই সম্পর্ক থেকে মুক্তি পেতে চাইবেন। তখন আবার কি হবে? আমি কোথায় যাব? আমার সাথে কেন এমনটা হলো? এই কোলাহলপূর্ণ শহর একসময় নিস্তব্ধ হয়ে যাবে। আচ্ছা, আমার জীবনটাও কি শহরের মতোই একসময় নিস্তব্ধ হয়ে যাবে? কি জানি কি হবে, তবে যেটা হবে তা ভবিষ্যতে দেখা যাবে। এখনো সব নিয়ে না ভাবলেও চলবে। আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে বারান্দা থেকে রুমে গেলাম। দেখলাম উনি ওয়াশরুম থেকে একটা ট্রাউজার আর একটা টি শার্ট পরে বের হচ্ছেন। আমাকে দেখে বললেন, আজকের দিনটা এখানে অ্যাডজাস্ট করে নিন, কাল থেকে আর অসুবিধা হবে না। কাল মম ড্যাড চলে গেলে আপনি অন্য রুমে শিফট হতে পারেন। ওনার কথা শুনে আমি শুধু মাথা নাড়লাম আর কিছুই বললাম না। শুনেছি মা বাবা নাকি এখানে থাকেন না, সিলেটে বাবার নিজস্ব বিজনেস থাকায় তারা ওখানেই থাকে। বাবা অসুস্থ, তাই মা ওনাকে একা ছাড়ছেন না। উনি আবার, আপনি বেডে শুয়ে পড়ুন, আমি সোফায় শুয়ে পড়ছি। আমার একটা কথা বলার ছিল আপনাকে। কি কথা? আসলে আমি জবটা কন্টিনিউ করতে চাই, যদি আপনি পারমিশন দেন তো। এটা আমার পারমিশন নেওয়ার কি আছে? এটা আপনার লাইফ, আপনার ডিসিশন। তবে হ্যাঁ, অফিসের কেউ যেন আমাদের বিয়ের ব্যাপারে জানতে না পারে। ওনার কথা আমার বুকে সুই হয়ে বিঁধল। এমন কপাল আমার, নিজের স্বামীকেও স্বামী পরিচয় দেওয়ার অধিকার নেই। কি আর করার, আমি চুপচাপ গিয়ে শুয়ে পড়লাম। উনিও কম্বল মুড়িয়ে সোফায় শুয়ে পড়লেন। সারা রাত এপাশ ওপাশ করেছি, কিছুতেই ঘুম আসছিল না। বিভিন্ন ধরনের চিন্তা মাথায় ভর করেছিল। অনেক কষ্টে শেষ রাতে একটু ঘুম পেল, কিন্তু আজানের শব্দে ঘুম ভেঙে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে এসে কভার থেকে জায়নামাজ খুঁজে নামাজ পড়লাম। নামাজ পড়ে আবার গিয়ে শুয়ে পড়লাম। টের পেলাম উনি উঠে ওয়াশরুমে গেলেন, ওখান থেকে বেরিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এত সকাল সকাল কোথায় গেলেন? আমি আর দেরি না করে নিচে নেমে এলাম। দেখি মা রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করছেন। আমি গিয়ে মাকে সাহায্য করতে লাগলাম। মা বাধা দিলেও আমি জোর করেই মাকে সাহায্য করলাম। মা আর আমার অনেক গল্প করা হলো। ব্রেকফাস্ট তৈরি, আমরা সব ডাইনিং টেবিলে গুছিয়ে রেখে গল্প করতে লাগলাম। প্রায় 7টার দিকে দেখি স্যার বাড়িতে ফিরলেন। ওনার ড্রেস দেখেই মনে হচ্ছে উনি জগিংয়ে গেছিলেন। ওনাকে আসতে দেখে মা রান্নাঘর থেকে গ্রিন টি এনে আমার হাতে দিয়ে ওনাকে দিয়ে আসতে বললেন। উনি জগিংয়ের পর গ্রিন টি খেতে পছন্দ করেন। আমি মায়ের হাত থেকে কাপ নিয়ে সোজা রুমে আসি। রুমে এসে দেখি উনি নেই, হয়তো ওয়াশরুমে, তাই আমি গ্রিন টিটি টেবিলের উপর রেখেই চলে এলাম। কিছুক্ষণ পর বাবা রেহান এসে ডাইনিং টেবিলে বসল। তার কিছুক্ষণ পর উনিও চলে এলেন। সবাই একসাথে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট শেষে সবাই সবার মতো রুমে চলে গেলেন। আমি মাকে টেবিল গোছাতে হেল্প করতে লাগলাম। দেখি উনি রেডি হয়ে অফিসে চলে গেলেন আর আমি মা বাবা আর রেহানার সাথে সময় কাটালাম। ওনাদের সাথে সময় ভালোই কাটলো। রেহান তো আমাকে নিজের বড় বোন মেনে নিয়েছে। বিকেলে স্যার বাড়ি ফিরলেন। মা বাবা রেহান সবাই সিলেটে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। রেহান সিলেটের এক হোস্টেলে থেকে পড়াশুনো করে। আমি মাকে থাকতে বললেও উনি বললেন বাবার নাকি একটা কাজ পড়ে গেছে, তাই ওনাকে যেতেই হবে। স্যার ওনাদের এগিয়ে দিয়ে এলো। আমি ততক্ষণে বাড়িটা ঘুরে দেখলাম। আসার পর থেকে বাড়িটা ভালো করে দেখা হয়নি। এত বড় বাড়িতে এখন স্যার আমি একা থাকবো আর কিছু সার্ভেন্ট, ভাবতেই কেমন ভয় লাগছে। স্যার যদি আমাকে মেরে ফেলে এই বাড়িতে পুঁতে দেয় তখন কি হবে? এসব ভাবতে ভাবতেই স্যার চলে এলেন। আমাকে আমার জিনিসপত্র নিয়ে অন্য রুমে যেতে বললেন আর কাল থেকে অফিসে জয়েন করতে বললেন। আমি আমার জিনিসপত্র নিয়ে ওনার পাশের রুমটায় চলে এলাম। পরের দিন অফিসেও গেলাম। অফিসে উনি আমার সাথে এমন বিহেভ করেন যেন অফিসের বাইরে ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এভাবেই সময় কাটতে লাগলো। সময় দিনে দিন
সপ্তাহে আর সপ্তাহ থেকে মাসে পরিণত হলো, আর ছ মাস আমাদের বিয়ের। আজ পর্যন্ত আমাদের সম্পর্কের উন্নতি হয়নি, কোনো প্রয়োজন ছাড়া আমরা একে অপরের সাথে কথা বলিনি। উনি ওনার মতো আর আমি আমার মতো চলি। এখন ওনার থেকে আমার কোনো এক্সপেকটেশনও নেই। এখনো অফিসে কেউ জানে না আমাদের বিয়ের ব্যাপারে। সবাই জানে আমি অবিবাহিতা আর স্যারও অবিবাহিত, এর বেশি কেউ কিছু জানে না। এত মাসে বদলেছে তো শুধু একটা জিনিস, সেটা হলো আমি এখন আর ওনার অফিসের সামান্য স্টাফ নই, এখন আমি ওনার বিয়ে। এটা অবশ্য বাবার কেরামতি, বাবার জোড়াজুড়িতেই উনি আমাকে ওনার বিয়ে পজিশনটা দেন। তাও আমাকে আগে আমার যোগ্যতা প্রমাণিত করতে হয়েছে, তারপর এখন সবসময় আমাকে ওনার আগে পিছে ঘুরতে হয়, যেমন এখন ঘুরছি। উনি কনফারেন্স রুমে থেকে মিটিং শেষ করে নিজের কেবিনে যাচ্ছেন, আর আমি ওনার পিছু পিছু ফাইল আর কলম নিয়ে। উনি কেবিনে গিয়ে নিজের চেয়ারে বসতে বসতে বললেন, মিসেস নূর, হিলের যে প্রজেক্টরের ফাইলটা আপনার কাছে আছে ওটা ভালো করে চেক করে আমাকে দিয়ে যান। ওকে স্যার। আর কানাডার যে ক্লায়েন্টসরা এসেছে তাদের সাথে আজ 6টায় মিটিং ফিক্স করুন। ওকে স্যার বলেই চলে আসতে যাব। তখনই স্যার আবার ডাকলেন, মিসেস নূর। আমি ঘুরে দাঁড়ালাম, ইয়েস স্যার। মিস্টার প্রদীপকে আমার কেবিনে আসতে বলুন। ওকে স্যার বলেই চলে আসব। আবার স্যার ডাক পড়লো, মিসেস নূর, আমার মনে হয় আপনার এখান থেকে যাওয়ার একটু বেশি তাড়া। কই না তো স্যার। তবে এত তাড়া করে কোথায় যাচ্ছেন? আমি কি আপনাকে যেতে বলেছি? না না স্যার, আসলে আমার জন্য এক কাপ কফি নিয়ে আসুন। ওকে স্যার, আর কিছু? এবার স্যার আমার দিকে তাকালেন। নো মিসেস নূর। আমি ওনার কেবিন থেকে বেরিয়ে এলাম। উফ, হাঁপ ছেড়ে বাঁচলাম। না জানি কেন ওনার কেবিনে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। আমি স্বস্তির নিঃশ্বাস নিয়ে কফি আনতে গেলাম। যাওয়ার আগে প্রদীপ স্যারকে স্যারের রুমে যেতে বললাম। প্রদীপ স্যার স্যারের ম্যানেজার। আমি কফি এনে স্যারকে দিয়ে কেবিনে থেকে বেরিয়ে আমার কেবিনে ঢুকলাম। কানাডার ক্লায়েন্টসদের মিল করে মিটিংয়ের সময় জানিয়ে দিলাম। তারপর হিলির ফাইল খুঁজে নিয়ে ওটাতে চোখ বোলাতে লাগলাম। কিছুক্ষণ পর একটা ইমেল রিপ্লে এলো, আমি ওটা স্যারের অ্যাকাউন্টে সেন্ড করে দিলাম। তারপর ফাইলে চোখ দিলাম। এমন সময় কেউ আমার দরজায় নক করলো। মে আই কাম ইন ম্যাডাম? আমি না দেখে বললাম, কাম ইন। আমি কি এখানে বসতে পারি ম্যাডাম? এবার আমি মাথা উপরে তুলে বললাম, নিলয় তুমি মজা বন্ধ করবে। বাড়ি আমি আবার কি করলাম ম্যাডাম, কাজে এতটা বিজি যে আমার দিকে তাকানোর সময় নেই। তেমন কিছুই না, আমি জাস্ট ফাইলটা দেখছিলাম। ও নূর, সবসময় এত কাজ করো কেন? একটু আমাকেও সময় দাও, আমাকে একটু ফ্ল্যাট করার সময় দাও। আচ্ছা নীলয় বাবু, এখন তাহলে আমায় ফ্ল্যাট করতে এসেছেন? ধরে নিতে পারো সেটাই তো। এখন যদি আপনি আমাকে ফ্ল্যাট করেন তবে আপনার এই টিনা মিনারি না এসবের কি হবে? ওরা তো সবাই আছে, ওরা আমার গার্লফ্রেন্ড বলে কথা। আমিও ওর সাথে তাল মিলিয়ে হাসতে লাগলাম। ঠিক তখনই আমার টেবিলে থাকা কন্ট্রাক্ট ফোনটা বেজে উঠল। দেখ হয়তো এসকেস এর ফোন করেছে। আমি ওর কথায় মুচকি এসে ফোন ধরলাম। হ্যালো নূর স্পিকিং। এক্ষুনি আমার কেবিনে আসুন। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। আমি নীলয়ের দিকে তাকালাম। নিশ্চয়ই স্যার তোমাকে নিজের কেবিনে ডাকছে, রাইট? আমি মাথা ঝাঁকালাম। আমি জানতাম এরকমই কিছু একটা হবে। আমি যখনই তোমার সাথে একটু কথা বলতে আসি তখনই স্যারের ডাক পড়ে। আমি নিশ্চিত এসকে স্যার আমার কোনো শত্রু ছিল তাই এরকমটা করে। তবে চিন্তা করো না, আমিও আজ আটা আটকে বেঁধেই মাঠে নেমেছি। আজ তো তোমার সাথে কথা বলেই এখান থেকে নামবো, নইলে এক পাও কোথাও যাচ্ছি না। আমার সব কাজ শেষ করে আর অফিসে আবার শেষ হতে হতে চললো। তুমি শোনো এসে স্যার কি বলে, তারপর তুমি এখানে বসে গল্প করবো, তারপর এসো। কিন্তু আমি অপেক্ষা করবো, আজ আমি স্যারকে হার মানাবই। নীলের কথা শুনে আমি অবাক, ও কি বলছে এসব? কি হলো, দাঁড়িয়ে আছো কেন ওভাবে? যাও আমি এখানে ওয়েট করছি তোমার জন্য, জলদি এসো।
আমিও বেরিয়ে পড়লাম স্যার কেবিনের উদ্দেশ্যে। নীলা আমার কলিগ, একসাথে কাজ করলেও আগে কখনো আমাদের কথা হয়নি। আজ 3 মাস হলো আমাদের বন্ধুত্ব হয়েছে। নীলাই খুব মজার মানুষ, ভালোই লাগে তার সাথে কথাগুলো। আমি স্যার কেবিনে নক করলাম। মে আই কাম ইন স্যার? কাম ইন। ল্যাপটপে চোখ রাখতেই বললেন উনি। আমি ভেতরে গেলে উনি বললেন, আপনাকে যে কাজটা দিয়েছিলাম ওটা হয়ে গেছে? না স্যার, আর অল্প কাজ বাকি আছে। বাকি আছে মানে কি? এটা কি অফিস নাকি আপনার ডেটিং প্লেস যে আপনি কাজ না করে ডেট করছেন? আমি ভয়ে কুকড়ে গেলাম। সরি স্যার, আমি এক্ষুনি ফাইল কমপ্লিট করছি বলে চলে আসবো। তখনই উনি বললেন, স্টপ। ওনার কথায় আমি ওখানেই দাঁড়িয়ে পড়ি। বাইরে কোথায় যাচ্ছেন? এখানে বসে নিজের কাজ কমপ্লিট করুন। স্যার উঠে দাঁড়ালেন। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, কিন্তু স্যার ফাইলটা তো আমার কেবিনে। আমাকে কি আপনার অন্ধ মনে হয়? না স্যার, তা কেন মনে হবে। স্যার তাক থেকে একটা ফাইল বের করে আমার দিকে ছুঁড়ে পড়লেন। এই ফাইলটা কমপ্লিট করুন, অফিস আওয়ার শেষ হওয়ার আগে এই ফাইলটা আমার কমপ্লিট চাই। গট ইট? আমি ফাইলটা হাতে নিয়ে চুপচাপ গিয়ে সোফায় বসে পড়লাম। ইস, নীলয় হয়তো এখনো আমার জন্য অপেক্ষা করছে। ফোনটাও তো নিয়ে আসলাম না যে ওকে টেক্সট করে বলে দিব যে আমি যেতে পারবো না, যেন আমার জন্য অপেক্ষা না করে। উফ, বেচারা নীলয় না জানি কি করছে। আমি ফাইলের কাজ শেষ করে হাত ঘড়িতে তাকিয়ে দেখলাম 5টা বাজে। 6টায় স্যারের সাথে মিটিংয়ে যেতে হবে। ভাবতেই সামনে স্যারের টেবিলের দিকে তাকালাম। এ কি, স্যার কোথায়? স্যার কি তবে মিটিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে? ইস, ফাইলের দিকে মন দিতে গিয়ে মিটিংয়ের কথা মন থেকে বেরিয়ে গিয়েছিল। দেরি হলে স্যার আমার 12টা বাজাবে। আমি তাড়াতাড়ি ফাইল স্যার টেবিলে রেখে কেবিন থেকে বেরিয়ে নিজের কেবিনে গেলাম। ওখান থেকে আমার ব্যাগটা নিয়ে অফিস থেকে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে দেখি স্যার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো আমার জন্যই অপেক্ষা করছিল। আমাকে দেখে গিয়ে গাড়িতে বসলেন, আমিও চুপচাপ গিয়ে গাড়িতে বসে পড়লাম। স্যার একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালেন, আমি ওখানেই নেমে পড়ি। স্যার গাড়ি পার্কিং করে এলেন, ওনার সাথে ভেতরে যাই। দেখি ক্লায়েন্টরা এসে গেছেন। স্যার ওদের সাথে হাত মিলিয়ে সৌজন্যমূলক কথা বলে মিটিং শুরু করলেন। কখনো কখনো আমিও স্যারের সাথে তাল মিলিয়ে প্রজেক্টের বিষয়ে ওনাদের বুঝিয়ে দিলাম। মিটিং শেষ করতে প্রায় 8টা বেজে গেল। আমরা ওখান থেকে ডিনার করে বেরোলাম। আমি রেস্টুরেন্টের বাইরে এসে দাঁড়ালাম। এরই মাঝে হঠাৎ করেই কোথা থেকে নীলা এসে আমার সামনে দাঁড়ালো। ম্যাডাম, এখানে কি করছেন? স্যারের সাথে মিটিং এসেছি। তুমি? এটা কি ঠিক করলে তুমি নূর? কেন, আমি আবার কি করলাম? আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছিলাম তোমার কেবিনে, কিন্তু তোমার আসার কোনো নামগন্ধই ছিল না। আই এম সরি নীলয়, সত্যি বলছি কাজে আটকে গেছিলাম। হুম, সেটাই, কাজে আটকে গেছিলে। তুমি জানো আমি তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করেছিলাম? পরে যদি রিনা ফোন করে দেখা করার জন্য জোর না করতো তো আমি ওখানে বসে থাকতাম। বসে তো আর থাকুনি, তাহলে এত প্যাচেলের কি মানে? কি বলছো তুমি? নোর প্রায় 1 ঘন্টা ধরে বসেছিলাম আমি। যখন দেখছি আমি আসছি না তো এতক্ষণ অপেক্ষা করার তো কোনো মানে হয় না। ওয়াই দেবে, তুমি এখানে কি করছো? ডিনার করতে এসেছি। একা একাই? এই নীলয় কখনো কোথায় একা একা গেছে? তো আজকে এসছে। রিনা, মিনা নাকি টিনা? শিলা। শিলা আবার কে? নিউ পটাচ্ছি, আজ যদি পটে যায় তো কাল তোমার লাঞ্চ আমার পক্ষ থেকে। ওয়াও, গ্রেট। তো তোমার শিলা কোথায়? এদিকেই কোথাও একটা ফোনে কথা বলছে। আমি দেখলাম স্যার গাড়ি নিয়ে আসছে, তাই নীলয়কে বললাম, ওকে নীলয় বাই। থ্যাঙ্কস, বাই। নীলয় থেকে বিদায় নিয়ে আমি রাস্তার ধারে এসে দাঁড়ালাম। কিন্তু কি, স্যারের গাড়ি আমাকে ক্রস করে চলে গেল? এটা কি হলো, আমাকে ছেড়ে চলে গেলেন? উনি আমাকে এই রাতে এক একে করে ছাড়লেন, এখন আমায় এক একা বাড়ি ফিরতে হবে। আমি একটা ট্যাক্সি ভাড়া করলাম, সত্যি আমার খুব রাগ হচ্ছে। এখন নিয়ে যাবে না তো তখন নিয়ে এলেন কেন? একা একাই তো আসতে পারতো, একা একাই তো আসতে পারতাম। আর এমনিতেও ওনার গাড়িতে চড়ার কোনো আমার শখ নেই। এই মিটিংয়ে আসতে সেজন্য তো উনিই আমাকে নিজে থেকে নিয়ে আসেন, আবার নিজে থেকে দিয়েও আসেন। তবে আজ কি হলো যে আমাকে ছেড়েই চলে গেলেন? গেছে যাক, তাতে আমার কি? এমনিতেও ওনার উপর আমার কোনো এক্সপেকটেশন আছে, উনি কি করে না করে সেটা ওনার ব্যাপার, আমার কোনো ইন্টারেস্ট নেই ওনার বিষয়ে।
মাথা ঘামানো। বাড়ি পৌঁছে আমি গাড়ি ভাড়া মিটিয়ে সোজা নিজের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে টিভি দেখতে লাগলাম। আর আমার টিভি দেখা মানে হানিমানি। হানিমানি দেখতে দেখতে মনটা বেশ ফুরফুর হয়ে গেল। এমন সময় মনে হলো কেউ আমায় দেখছে। আমি সিঁড়ির উপরে তাকালাম, কই কেউই তো নেই। আমি দেরি না করে টিভি অফ করে দিয়ে উপরে চলে গেলাম। সকালে উঠে ব্রেকফাস্ট বানাচ্ছি, তখন দেখি উনি জগিং করে ফিরলেন। আমি ওনার রুমে গিয়ে গ্রিন টি দিয়ে এলাম। উনি ওয়াশরুমে। আমি নিচে নেমে ব্রেকফাস্ট করে ওনার জন্য ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রেখে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। আমি ওনার পিএ হওয়ার কারণে ওনার আগে আমার অফিসে পৌঁছতে হয়। আমি অফিসে এসে ওনার রুমে সব কিছু ঠিক করে গিয়ে নিজের কেবিনে বসে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর স্যার এলে আমি ওনার কেবিনে গিয়ে ওনার সাথে কাজ করতে লাগলাম। স্যারের কাজ শেষ হলে আমি আমার কেবিনে চলে আসি। কিছুক্ষণ পর নীলা আমার কেবিনে আসে। নূর, আজ আমার পক্ষ থেকে লাঞ্চের ট্রিট রইল, ওকে? কেন, শিলা পটে গেছে নাকি? ল্যাপটপের দিকে তাকিয়ে বললাম। কাল ডিনারে কাজ হয়ে গেছে, সেটার জন্য ট্রিট। আজ কিন্তু একসাথে লাঞ্চ করব, ওকে? ওকে ডান। নীলা চলে গেল, আমি আমার কাজে মন দিলাম। দুপুরে লাঞ্চ টাইমে কাজ বন্ধ করে ওনার কেবিন থেকে বেরোব, তখনই আমার টেবিলের টেলিফোনটা বেজে উঠল। আমি ধরার সাথে সাথেই অফিস থেকে বলল, এক্ষুনি আমার কেবিনে আসুন, বলে ফোন কেটে দিলেন স্যার। এখন আবার কেন ডাকছে ভাবতে ভাবতেই ওনার কেবিনে নক করলাম। উনি ওনার টেবিলে এক গাদা ফাইল দেখিয়ে দিয়ে বললেন, এই ফাইলগুলো নিন আর সব ফাইল আজকের মধ্যে কমপ্লিট করুন। ফাইলগুলো দেখে আমি টাশকি খেলাম। স্যার, এতগুলো ফাইল আজকের মধ্যে কি করে? আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, সবগুলো আজকে কমপ্লিট চাই, মানে আজকে। গট ইট? নাও গেট লস্ট। ওনার কথা শুনে আমার এত রাগ হলো যে এত রাগ হলো বলার মতো না। আমি কোনো কথা না বলেই ফাইল নিয়ে নিজের কেবিনে চলে গেলাম। এখন এই রাক্ষসটার জন্য দুপুরে খেতেও পারবো না, খেতে গেলেই দেরি হয়ে যাবে, তারপর আবার কে কে না কে কে কথা শোনায়, তার থেকে বরং চুপচাপ কাজই করি। ব্যাগ থেকে একটা চিপসের প্যাকেট বের করে খেতে খেতে নিজের কাজে মন দিলাম। কিছুক্ষণ পর নীলা এলো। হোয়াট ইজ দিস নোর? তোমাকে আমি বললাম আজ একসাথে লাঞ্চ করব, আর তুমি এখানে কাজ নিয়ে পড়ে আছ? নীলা, আই এম সরি, আজ লাঞ্চে যেতে পারবো না, অনেকগুলো কাজ আছে। বাট নোর, নীলা প্লিজ জোর করো না, নীলা রেগে গেল। কিন্তু আমার কিছুই করেনি, এতগুলো ফাইল পড়ে থাকতে দেখলে খিদে এমনিতেই হারাম হয়ে যায়। আমি আমার কাজে মন দিই, কাজ করতে করতে আমার সময়ের খেয়ালই নেই, আমার চোখ লেগে আসছে, কিছুতেই খোলা রাখতে পারছি না। কাজ করতে করতে টেবিলের উপরেই ঢলে পড়লাম, আর কোনো হুঁশ নেই। কারোর ডাকে আমার ঘুম ভাঙলো। মিসেস নূর, মিসেস নূর! আমি ডাক শুনে চোখ খুলে সামনে তাকাতেই দেখি স্যার দাঁড়িয়ে আছে। স্যারকে কেমন জানি দেখাচ্ছে, এলোমেলো চুল, শার্টের বোতাম খোলা, চোখে খুব চিন্তার ছাপ। আমি স্যারকে এইভাবে দেখে জিজ্ঞেস করলাম, স্যার আপনি এখানে এইভাবে, কি হয়েছে স্যার? স্যার উত্তেজিত কণ্ঠে বললেন, আপনি এত রাতে এখানে কি করছেন? এত রাত মানে কটা বাজে? স্যার আমার কথা শুনে যে রেগে গেল তা ওনার মুখ দেখেই বোঝা গেল। আমি আমার হাত ঘড়ির দিকে তাকিয়ে চমকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। রাত 11:30, আমি এতক্ষণ অফিসে কি করছিলাম? বাইরে তাকিয়ে দেখি পুরো অফিস অন্ধকার, শুধু আমার কেবিন ছাড়া। আমি স্যারের কাছে গিয়ে বললাম, সরি স্যার, আমি সত্যি বুঝতে পারিনি যে এতটা রাত হয়ে গেছে, কাজ করতে করতে কখন যে চোখ লেগে গেছে আর বলতে পারলাম না। উনি আমার দুই বাহু ধরে নিয়ে গিয়ে দেয়ালে ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোমার কি মিনিমাম কমন সেন্সটুকু বলতে কিচ্ছু নেই? এত কেয়ারলেস কি করে হতে পারো? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম, কোথায় কোথায় না খুঁজেছি তোমায়, আর তুমি তুমি এখানে আরামে ঘুমাচ্ছিলে, ওয়াও গ্রেট! আমার ওনার মুখে তুমি কথাটা শুনে পেটের মাঝে গুড়গুড়ি হওয়ার মতো কিছু একটা হয়ে গেল। উনি আমায় তুমি বলছেন, আমার যেন বিশ্বাসই হচ্ছে না। আমি ওনার কথা শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, তবু কোনো মতে নিজেকে সামলে উঠে বললাম, সরি স্যার, আর এমনটা হবে না। হয়েছে হয়েছে তোমার সরি বলা? এখন বাড়ি যাবে নাকি এখানেই বাকি রাতটা কাটাবে? নো স্যার, চলুন, মাথা নিচু করে বললাম। উনি আমায় ছেড়ে দিয়ে চলে গেলেন, আমি ওনার পিছু পিছু গেলাম। আমার জন্য গাড়ির দরজা খুলে দিলেন উনি, আমি চুপচাপ গাড়িতে গিয়ে বসলাম, উনিও গাড়িতে বসে ড্রাইভ শুরু করলেন। বাড়িতে এসে গাড়ি থামালেন, গাড়ি থেকে নেমে সোজা উপরের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বারান্দায় গিয়ে দাঁড়ালাম।
ওনার প্রত্যেকটা কথা এখনো আমার কানে বাজছে। উনি আমাকে খুঁজেছেন, আমাকে হারানোর ভয় পেয়েছেন, আবার তুমি করে বলেছেন। আমার যেন মনে হচ্ছে আমি এখনো ঘুমিয়ে আছি, আমি স্বপ্ন দেখছি, আমার কেন বিশ্বাসই যেন হচ্ছে না। এমন সময় রিয়া ফোন করলো, আমি ফোন রিসিভ করলাম। হ্যালো, হ্যালো নূর, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমার আবার কি হবে? কোথায় ছিলে তুমি, ফোন ধরছিলে না কেন? ফোন সাইলেন্ট ছিল, কেন বলো তো? আরে স্যার তো তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন, আমাকে ফোন করেছিলেন, আমি বুঝতে পারলাম না এত রাতে উনি তোমায় কেন খুঁজে বেড়াচ্ছেন। আমি রিয়ার কথা শুনে কিছুটা ভয় পেয়ে যাই। আসলে স্যারের একটা ইম্পর্টেন্ট ফাইল আমার কাছে ছিল, ফোন ধরছিলাম না, আর স্যারের ফাইলটা প্রয়োজন ছিল তাই হয়তো। ও হতে পারে, ওকে বাই। ওকে, আমি ফোন রেখে দেওয়ার সাথে সাথেই স্যার এসে আমার পাশে দাঁড়ালেন। ওনাকে এভাবে দাঁড়াতে দেখে আমি ভূত দেখার মতো চমকে গেলাম, কারণ এই ছ মাসে এই প্রথম উনি আমার সামনে এলেন। আমি দেখলাম উনি একটা সিগারেট ধরালেন, উনি সিগারেটও খান। বাহ, এটা তো জানতাম না, আর জানবই বা কিভাবে, এখনো জানার প্রয়োজনই বোধ করিনি। স্যার আপনি এখানে কিছু বলবেন? কেন, এমনি আসতে পারি না? সামনের দিকে তাকিয়ে উত্তর দিলেন উনি। না তা কেন হবে বলে আমি রেলিং ধরে দাঁড়ালাম, কিন্তু ওনার সিগারেটের গন্ধ আমার সহ্য হচ্ছে না, তাই ওখান থেকে চলে আসতে চাইলাম। তখনই উনি আমার হাতটা ধরে ফেললেন, আমি চমকে ওনার দিকে তাকালাম। আমার সাথে কিছু মুহূর্ত থাকতেও তোমার অসহ্য লাগে নূর? আমি ওনার কথা শুনে থমকে যাই, মুখ দিয়ে একটা কথাও বের হলো না। উনি ওনার হাতে সিগারেট ফেলে দিয়ে আমার দিকে তাকালেন, আমি ওনার দিকে তাকিয়ে অবাক হয়ে যাই। উনি এক অন্যরকম দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন, আমি ওনার থেকে হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। আ, আমার হাত ছাড়ুন স্যার। কেন, আমার পরশু তোমার খারাপ লাগছে? আর অন্যদের সাথে তো ঠিক গায়ে পড়ে কথা বলে তখন খারাপ লাগে না? ওনার কথায় আমার মাথা গরম হয়ে গেল। স্যার আপনি আমার হাত ছাড়ুন, আমার ঘুম পাচ্ছে, ছাড়ুন আমার হাত, ছাড়ুন আমার হাত, অসহ্য লাগছে আমার। আর কিছু বলার সুযোগ পেলাম না, উনি আমার দু হাত ধরে নিয়ে তাই গ্লাসের সাথে চেপে ধরে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আমি আজ ঝটকার পর ঝটকা খাচ্ছি, স্যার এরকম কিছু করবেন আমি বুঝতেও পারিনি। রাগের মাথায় উনি আমার ঠোঁটের উপর নানা রকমভাবে নির্যাতন করতে লাগলেন, ব্যথায় আমি শেষ, ওনাকে সরিয়ে দেওয়ার কোনো চান্স নেই। আমার দুই হাতেই উনি চেপে ধরে আছেন, নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু বারবার বিফল হচ্ছি। কিছুক্ষণ পর উনি নিজের থেকে আমাকে ছেড়ে দিয়ে আমায় মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে ওখান থেকে চলে গেলেন। আমি পাথরে ওখানে দাঁড়িয়ে রইলাম, এটা কি হলো, স্যার এমনটা কেন করলেন? ঠোঁটের ব্যথায় কাঁদতে ইচ্ছে করছে। অনেকটা কষ্টে নিজেকে সামলে রুমে এসে দেখি টেবিলের উপর খাবার রাখা, তার মানে উনি খাবার দিতে এসেছিলেন, কিন্তু এখন উনি যা করলেন তারপর খাবার আর গলা দিয়ে নামবে না, তাই কিছু না খেয়ে চুপচাপ। পরের দিন হিজাব পরে মুখ ঢেকে অফিসে গেলাম, কাল উনি আমার ঠোঁটের যা অবস্থা করেছেন আমি তো আর কাউকে মুখ দেখানোর অবস্থাতেই নেই। আমি অফিসে এসে আগে ওনার কেবিনের সব কিছু গুছিয়ে রেখে নিজের কেবিনে এসে কাজে মন দিলাম। উনি অফিসে আসলেও আমি আর ওনার কেবিনে গেলাম না, পিয়নের দ্বারা ওনার কফি পাঠিয়ে দিয়ে আবার নিজের কাজে মন দিলাম। কিছুক্ষণ পর আমার টেবিলের টেলিফোনটা বেজে উঠল, আমি নিশ্চিত স্যার ফোন করেছেন, নিশ্চয়ই ওনার কেবিনে যেতে বলবেন। আমি ওনার জন্য কফি না গিয়ে পিয়নকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, এতে নিশ্চয়ই উনি রাগ করেছেন, না জানি এখন আবার কি করে। অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাকে ফোনটা ধরতে হলো। আমি কিছু বলার আগেই উনি ঝাঁচিয়ে বলল, এক্ষুনি আমার কেবিনে তোমায় দেখতে চাই। উনি ফোন রাখার আগেই আমি ফোন রেখে দিলাম, কথাতেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছে, কি করব, যাব কি যাব না, ধুর না গেলে আরেক ঝামেলা। তাই আর কিছু না ভেবে ওনার কেবিনের দিকে পা বাড়ালাম। ওনার কেবিনের দরজায় নক করতেই দেখি কেবিনে কেউ নেই, গেলেন কোথায়, আমাকে ডেকে নিজেই ফুর হয়ে গেলেন। আমি ধীরে ধীরে ভেতরে পা বাড়ালাম, এদিক ওদিক ওনাকে দেখার চেষ্টা করলাম, তখনই দরজা লাগার শব্দে চমকে উঠে তাকালাম, দেখি স্যার উনি দরজা লাগালেন কেন। এবার ভয় আমার আত্মা উড়ে কোন দিকে পালাবে সেই রাস্তায় খুঁজছে। উনি আমার দিকে এগোতে এগোতে দাঁত কিরমির করে বললেন, কফি নিজে না নিয়ে এসে রহিমকে দিয়ে কেন পাঠিয়েছিলে? আমি ভয়ে পেছোতে লাগলাম, ইয়ে মানে ইয়ে, হোয়াট ননসেন্স, ইয়ে ইয়ে করছো কেন, যেটা প্রশ্ন করলাম সেটার উত্তর দাও। মানে স্যার আমার কাজ ছিল তাই রহিম চাচাকে দিয়ে পাঠিয়েছিলাম।
আমাকে কাজ দেখাতে শোনো। আমি খুব ভালো করে জানি তুমি কাজের জন্য নয়, অন্য কারণে আসোনি। সেই অন্য কারণটা কি? আমাকে ইগনোর করা? আমি ওনার কথা শুনে থ মেরে যাই। আমার বুঝতে বাকি রইল না, এখানে আর বেশিক্ষণ থাকলে আমার মরণ নিশ্চিত। তাই আমি পেছনে বাদ দিয়ে স্যারের পাশ কাটিয়ে দরজার কাছে যেতে যেতে বললাম, দরজা কেন লাগিয়ে দিয়েছেন? আমি আমার কেবিনে যাব, আমার অনেক কাজ আছে বলেই যেই দরজা খুলতে যাব, অমনি উনি আমার হাত ধরে আমাকে দেয়ালের সাথে চেপে ধরল। আমি আ করে কুঁকড়ে উঠলাম। আমি বললাম না আমাকে কাজ দেখাতে এসো না, হিজাব কেন পরেছ চার্জ? এমনি আমার ইচ্ছে হয়েছে তাই পড়েছি। আপনি ছাড়ুন আমাকে, আমার হাতে লাগছে। আর এভাবে দরজা বন্ধ করে দিয়েছেন, কেউ দেখলে কি ভাববে? আপনি ছাড়ুন। হুশ! ওনার কথায় আমি চুপ মেরে গেলাম। উনি আমার হাত ছেড়ে আমার মুখ থেকে টেনে হিজাব খুলে ফেলল। আমি অবাক হয়ে ওনার কাজ দেখছি। উনি এক হাত দিয়ে আমার ঠোঁটের কাটা অংশে হাত দিতেই আমি চোখ বন্ধ করে আউজ করে পড়লাম। উনি সাথে সাথে আমার ঠোঁট থেকে হাত সরিয়ে নিলেন। আমার গালে হাত দিয়ে বুড়ো আঙুল দিয়ে আমার ঠোঁটের নিচে স্লাইড করতে লাগলেন। আই এম সরি নু, কাল তোমাকে ওইভাবে কষ্ট দেওয়া আমার ঠিক হয়নি। ওনার এই নেশা ভরা কণ্ঠে আমার মুখে ধুকধুকানি হাজার গুণে বেড়ে গেল। মুখ দিয়ে কোনো কথা বেরোল না। উনি ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলেন। আমার অজান্তেই আমার চোখ বন্ধ হয়ে গেল। উনি আমার এত কাছে যে ওনার উষ্ণ নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। আমার ঠোঁট ছুঁই ছুঁই, তখনই ওনার ফোন বেজে উঠল আর আমি এই ভাগে ওনাকে সরিয়ে দিয়ে দরজা খুলে বেরিয়ে এলাম। একবারের জন্য ওনার দিকে তাকালাম না। হয়তো উনি হতবাক হয়ে আমার দিকে তাকিয়েছিলেন। হিজাব দিয়ে মুখ ঢাকতে ঢাকতে দ্রুত গতিতে নিজের কেবিন দিকে যাচ্ছিলাম। ঠিক তখনই প্লাজো পায়ের মধ্যে আটকে আমি অফিসের সবার সামনে হুমড়ি খেয়ে পড়ে গেলাম। হাতে পায়ে যতটুকু লেগেছিল তার থেকে বেশি লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি হাতে প্রচণ্ড রকমের ব্যথা পেয়েছি। ব্যথায় লজ্জায় কেঁদে ফেলার ইচ্ছে হচ্ছিল। তখনই কানে এলো চাপা হাসির শব্দ। কেউ কেউ আমার পড়ে যাওয়া নিয়ে তামাশা করছে। তখন নীলয় দৌড়ে আমার কাছে আসলো। নূর, তুমি ঠিক আছো তো? আমি মাথা ঝাঁকিয়ে বললাম। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু আমার চোখের পানি হয়তো ওদের কারো চোখে লাগে নাই। তাই রিয়া নিজের কেবিন থেকে বলে উঠল, নূর দেখে চলিস, আর একটু হলে তো ফ্লোরটাই ভেঙে যেত। নূর, আমার মনে হয় তোমার ডায়েটিং করা উচিত, না হলে তুমি যে হিসেবে ফুলছো এবার তো মনে হয় অফিসে দরজা কাটার দরকার পড়বে তোমাকে ভিতরে ঢোকানোর জন্য। কি বলছো এইসব রিয়া, কখন কিভাবে কার সাথে কথা বলতে হয় সেটুকু সেন্সও কি তোমার মধ্যে নেই? ওহ নীলয়, কথা বলা শেখাতে এসো না, যাকে যা বলার তাকে তাই বলেছি, ভুল কি বলেছি? এসব কথা আমার সহ্য হচ্ছে না। আমি চুপচাপ চলে যেতে চাইলে পেছন থেকে কারো ডাক শুনতে পেলাম। মিসেস নূর! ডাক শুনে আমি পেছনে ঘুরে তাকালাম। স্যার চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে কেন জানি না আমার হাউ হাউ করে কাঁদার ইচ্ছে হচ্ছিল। স্যার আমার কাছে এসে একবার আমাকে দেখে রিয়ার দিকে তাকিয়ে বললেন, সরি বলুন নূরকে। সরি বাট কেন স্যার? আই সেড সে সরি। ওনার হুঙ্কারে পুরো অফিস থমকে গেল। সবাই ভয়ে কুঁকড়ে গেল। রিয়া ভয় পেয়ে মাথা নিচু করে আমাকে বলল, আই এম সরি নূর। Now get lost from my office. অফিস থেকে বেরিয়ে যাব মানে? স্যার কি বলছেন এসব? যারা কাউকে সম্মান দিয়ে কথা বলতে জানে না আমি তাদের আমার অফিসে দেখতে চাই না। ভালো কথায় চলে যাও, নয়তো সিকিউরিটিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। স্যার কি বলছেন, সামান্য একটা ব্যাপারে অফিস থেকে বের করে দেবেন? স্যার সরি তো বললাম, প্লিজ স্যার এরকমটা করবেন না। আর সামান্য একটা মেয়ের জন্য এমন করছেন কেন? She is my wife. Don't call her Shamanno me. ওনার কথায় পুরো অফিস থমকে গিয়ে আমার দিকে তাকালো। পুরো অফিস স্তব্ধ হয়ে গেল। হয়তো স্যারের কথা সবার কানে এখনো পাচ্ছে। আর আমি আমি তো অবাকের শব্দ মাস পানে গিয়ে ওনার দিকে তাকিয়ে আছি। ওনার মুখে ওয়াইফ কথাটা শুনে বুকের মাঝে একটা ঝড় বয়ে গেল। মুহূর্তেই ওনার জন্য একটা ভালো লাগা কাজ করতে লাগলো। হোয়াট? দ্বিতীয়বার আমার ওয়াইফের স্ট্যাটাস নিয়ে কথা বলার আগে 10 বার ভেবে নিন, কারণ এই ভুলটা আপনার জীবনের শেষ ভুল হতে পারে। ভালোভাবে বলছি বেরিয়ে চান আমার অফিস থেকে।
স্যারের হুমকির সম্মুখীন হয়ে রিয়া অফিস থেকে বেরিয়ে যেতে বাধ্য হলো। স্যার এবার সবার দিকে তাকিয়ে বলল, আপনার কি সার্কাস দেখছেন এখানে? চুপচাপ নিজের কাজ মন দিন। বলে আমার হাত ধরে আমাকে ওনার কেবিনের দিকে নিয়ে যেতে লাগলো আমায়। আর আমি অবাক হয়ে শুধু ওনাকেই দেখছি। উনি কেবিনের ভিতরে ঢুকে বললেন, নূর তুমি কি বোঝো না যে আমি তোমাকে ভালোবাসি? তোমাকে অন্য কারোর সাথে দেখলে আমার কষ্ট হতো, তাই তোমাকে আমি কাজে ব্যস্ত রাখতাম। আমি ওনার কথা শুনে অনেকটা খুশি হয়েছি, তার মানে উনি আমাকে ওনার বউ মেনেছেন। নূর তুমি কি আমাকে ভালোবাসবে? কিন্তু আপনি যে বিয়ের আগে বলেছিলেন আপনার এই বিয়েতে মত ছিল না, তাহলে এখন তো মত আছে। বাসবে না ভালো আমাকে? তোমার হাজবেন্ড মানবে না আমাকে? আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমার সব। এখন আর অফিসে যাই না, উনি যেতে দেন না, এখন আমাদের মাঝে অনেক ভালোবাসা।